জানেন কি, আপনার কাছে যে রুমাল রয়েছে, যে রুমালটি আপনি ব্যবহার করেন, সেই রুমাল দিয়েও বশীকরণ করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। আপনি কি সেই নিয়মটা জানেন? জানেন না? আসুন শিখে নিন এই ভিডিওর মাধ্যমে যে আপনার ব্যবহৃত রুমাল দিয়ে আপনি কিভাবে বশীকরণ করতে পারবেন এবং এই বশীকরণটি কীরকম করবেন। যাকে আপনি রুমালটি দেখাবেন সে আপনার বশীভূত হয়ে আপনার পেছন পেছন ছুটবে। অর্থাৎ দেখবেন বুনো ষাঁড়কে, ষাঁড়কে যখন লাল কাপড় দেখানো হয় সে ওই লাল কাপড়ের পেছনে ছোটে, তাই তো? সেরকম আপনি যেই ব্যক্তিকে রুমালটি দেখাবেন সেই ব্যক্তি আপনার পেছন পেছন ছুটবে। অর্থাৎ তার দৃষ্টি অন্য দিকে যাবে না, সে ওই রুমালটার দিকে তাকিয়ে তাকিয়ে সেই রুমালের দিকেই দৌড়ে আসবে, অর্থাৎ আপনার পেছন পেছন ছুটবে। তো আপনার ব্যবহৃত রুমাল দিয়ে আপনি কীভাবে বশীকরণ করবেন? আজকে আমি আপনাদেরকে আসাম দেশের মায়ং বশীকরণ তন্ত্র শিখিয়ে দেবো এবং এটি এই বশীকরণের যে মন্ত্রটি রয়েছে এই মন্ত্রটি বৌদ্ধ তন্ত্রের অন্তর্গত একটি বশীকরণের মন্ত্র এবং এটি গুরুমুখী বিদ্যা। এই সমস্ত মন্ত্র আপনি কোনো পুস্তকেও পাবেন না আর খুব কম গুরুই জানে এই সমস্ত বশীকরণের মন্ত্রটি। একমাত্র আমার কাছে আপনি শিখতে পারছেন, কেননা আমার গুরুদেব যার কাছে শিখেছিলেন, অর্থাৎ সেই বৌদ্ধ তান্ত্রিক, তার কাছ থেকে পেয়েছিলেন আমার গুরুদেব এবং আমার গুরুদেব আমাকে দিয়েছেন, প্রদত্ত করেছেন এই বৌদ্ধ তন্ত্রটি এবং আমার মাধ্যমে আপনারা শিখতে পাচ্ছেন এবং আমি শেখাচ্ছি এই চ্যানেলের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে। তো আজকে আমি আসামের মায়ং দেশের একটি বৌদ্ধ তন্ত্র আপনাদেরকে শেখাবো যার মাধ্যমে আপনি বশীকরণ করতে পারবেন একটি রুমালকে কাজে লাগিয়ে। এই বশীকরণটি যে কোনো ছেলে বা যে কোনো মেয়ের উদ্দেশ্যেই আপনি প্রয়োগ করতে পারবেন। আপনি ছেলে হয়ে একজন মেয়ের উদ্দেশ্যেও প্রয়োগ করতে পারবেন, একজন মেয়ে হয়ে আপনি একজন ছেলের উদ্দেশ্যেও প্রয়োগ করতে পারবেন, আবার ছেলে ছেলেকেও করতে পারবে, মেয়ে মেয়েকেও করতে পারবে এই বশীকরণটি, ঠিক আছে? কিন্তু মনে রাখবেন, যার উদ্দেশ্যে বশীকরণটি করবেন সে আপনার ভালোবাসার মানুষ বা মনের মানুষ হতে হবে। অর্থাৎ আপনি তাকে ভালোবাসেন, নিজের জীবনের থেকেও ভালোবাসেন, সে আপনার লাভার হতে পারে, আপনার বন্ধু বা বান্ধবী হতে পারে, আপনার খুব কাছের বন্ধু বান্ধবী হতে পারে বা আপনার প্রেমিক বা প্রেমিকা হতে পারে বা আপনার স্বামী বা স্ত্রী হতে পারে। যদি ধরুন সে আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, তাকে ফিরিয়ে আনার জন্য এই কাজটি করতে পারেন। এছাড়াও আপনি যদি কাউকে ভালোবেসে ফেলেছেন কিন্তু পটাতে পারছেন না, সেক্ষেত্রেও তার উদ্দেশ্যে এই বশীকরণের কাজটি করতে পারেন। যার উদ্দেশ্যে করবেন সে যেরকম ষাঁড়ের সামনে লাল কাপড় দেখালে সেই ষাঁড় সেই লাল কাপড়ের পেছনে ছোটে, ঠিক সেরকম এই রুমাল যার উদ্দেশ্যে দেখাবেন সেই কিন্তু আপনার রুমালের পেছনে ছুটবে। এই বশীকরণটি আপনি যে কোনো ধর্মের মানুষ হলেই করতে পারবেন, ছেলে হলেও পারবেন, মেয়ে হলেও পারবেন, বিবাহিত হন কি অবিবাহিত হন, আপনার বয়স যাই হোক না কেন, শিখে নিতে পারলে অনায়াসেই এই বশীকরণটি আপনি প্রয়োগ করতে পারবেন। তো এই বশীকরণের জন্য একটি রুমাল প্রয়োজন। এবার আপনার ব্যবহৃত রুমাল বলতে কীরকম, আপনাকে একটি সাদা রুমাল কিনে আনতে হবে, যে কোনো দোকান থেকে সাদা রঙের, অর্থাৎ হোয়াইট কালারের সাদা রঙের রুমাল একটি কিনে আনতে হবে। ওই রুমালটিতে অন্য কোনো যেন না রং থাকে বা কোনো রকম যেন না নকশা থাকে বা ডিজাইন থাকে, এটা কিন্তু আপনাকে দেখে কিনতে হবে। একদম পুরোপুরি সাদা ধপধপে সাদা রঙের রুমাল আপনাকে যে কোনো দোকান থেকে কিনে নিতে হবে। এবার কবে কিনতে হবে, শনিবার বা মঙ্গলবার, যে কোনো একটা দিন বেছে নেবেন, হয় শনিবার না হলে মঙ্গলবার দোকানে যাবেন, গিয়ে ধপধপে সাদা রঙের রুমাল আপনাকে কিনে আনতে হবে এবং সেই রুমালটি কিনে এনে আপনাকে বেশ কিছুদিন আগে ব্যবহার করতে হবে। অর্থাৎ সেই রুমালে আপনার শরীরের ঘাম যেন লাগে এইটা আপনাকে করতে হবে। অর্থাৎ সেই রুমাল, যে সাদা রুমালটি আপনি কিনে আনলেন, সেই রুমালটি আপনি বেশ কিছুদিন ব্যবহার করবেন, আপনার শরীরের ঘাম মুছবেন, ঠিক আছে? ওই রুমাল দিয়ে আপনার শরীরের ঘাম মুছবেন, কিছুদিন ব্যবহার করবেন এবং ওই রুমালেতে আপনার শরীরের ঘাম লাগিয়ে নেবেন। তারপরে আপনাকে এই কাজটি করতে হবে। তারপরে আবার আপনি শনিবার বা মঙ্গলবার দেখে এই বশীকরণের ক্রিয়াটি করবেন। কি করতে হবে মন দিয়ে শুনুন। মনে রাখবেন, রুমালটি কিন্তু কোনো রকম ধোবেন না বা কাচবেনও না, ঠিক আছে? রুমালটিতে ঘাম লাগাতে হবে, আপনার শরীরের ঘাম লাগানো ভালো করে একদম থাকবে। তো সেই ঘাম লাগানো বা ঘাম মাখানো রুমাল নিয়েই আপনাকে কাজটি করতে হবে, ঠিক আছে? এবার কি করতে হবে, যেই মন্ত্রটি আমি আপনাকে দেখিয়ে দেবো বা বলে দেবো সেই বশীকরণের মন্ত্রটা আপনাকে আগে স্বয়ং সিদ্ধ করে নিতে হবে। স্বয়ং সিদ্ধ মানে কি, মুখস্থ করলেই স্বয়ং সিদ্ধ হয়ে যাবে। তো আপনি শান্ত মনে
স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটা ভালো জায়গায় পবিত্র জায়গায় বসে মন্ত্রটি 108 টাইমস 108 বার আপনাকে মন্ত্রটি জপ করে নিতে হবে। 108 বার মন্ত্রটি জপ করে নিলেই আপনি স্বয়ং সিদ্ধ করে নিতে পারছেন। এইবার এই বশীকরণের কাজটি করতে হবে যে কোনো শনিবার বা মঙ্গলবার ঠিক রাত 12টার পর। শনিবার বা মঙ্গলবার যে কোনো একটা দিন আপনি বেছে নেবেন এবং সময় হচ্ছে রাত 12টার পর। আপনি আপনার বাড়িতেই কাজটি করবেন, অর্থাৎ একদম নিরিবিলি স্থানে বসে করবেন যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না বা পেছন থেকে কেউ ডেকে দেবে না। আপনার ঈশ্বর জায়গা, পবিত্র জায়গা, ঠাকুরঘর, মন্দির, মসজিদ এরকম জায়গাতেও বসে আপনি করতে পারেন, নিজের রুমেও করতে পারেন, বাড়ির ছাদেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবেন আপনাকে এই কাজটি সম্পূর্ণ উলঙ্গ হয়ে করতে হবে। সেই জন্য যদি ভালো হয় তো আপনার বেডরুমেতেই আপনি করতে পারেন। বেডরুমে যেখানে বসে আপনি মেঝেতে কাজটি করবেন সেখানটা একটু ভালো করে মুছে পরিষ্কার পবিত্র করে নেবেন, দিয়ে কাজটি করবেন, অর্থাৎ আসন পেতে কাজটি করতে হবে। এই কাজটি করতে হলে উলঙ্গ হয়েই করতে হবে, অর্থাৎ শরীরে কোনো রকম বস্ত্র রাখা যাবে না, শরীরে একটা সুতোও রাখা যাবে না, পুরোপুরি উলঙ্গ হয়ে কাজটি করে এবং রাত্রে আপনাকে উলঙ্গ হয়েই ঘুমিয়ে পড়তে হবে। এই নিয়মটা কিন্তু আপনাকে মানতেই হবে। এইবার আপনি উলঙ্গ হয়ে আসনেতে বসেছেন, বসে মন্ত্র পড়তে হবে আপনাকে রুমালটির ওপরে। তো ওই রুমালটা আপনার হাতে ধরে নিয়ে যে মন্ত্রটা আমি দেখিয়ে দেবো মন্ত্রটি একবার করে বলবেন, একটা করে ফুঁ দেবেন ওই রুমালের ওপর। এরকম তিনবার মন্ত্র বলতে হবে, তিনটে ফুঁ দিতে হবে রুমালের ওপর, ঠিক আছে? একবার করে মন্ত্র বলবেন, একটা করে ফুঁ দেবেন, আবার একবার মন্ত্র বলবেন, একটা করে ফুঁ দেবেন, একবার মন্ত্র বলবেন, একটা করে ফুঁ দেবেন। তো এরকম তিনবার মন্ত্র জপ, তিনবার ফুঁ দিতে হবে। এই কাজটি হয়ে গেলে, অর্থাৎ রুমালটি মন্ত্রপূত হয়ে গেল, ওই রুমালটি আপনার বালিশের উপরে আপনি মিলে নেবেন, ঠিক আছে? যেরকম বালিশের উপরে তোয়ালে পাতে, ঠিক আপনি আপনার মাথার বালিশের উপরে ওই রুমালটিকে ভালো করে মিলে নেবেন, দিয়ে ওই রুমালের ওপরে আপনাকে মাথা রেখে ঘুমাতে হবে, ঠিক আছে? মাথা রেখে ঘুমাতে হবে। এবার বাসি মুখে পরের দিন সকালবেলায় উঠে আপনাকে একটি কাজ করতে হবে। কী কাজ সেটা ভালো করে শুনে নিন। তবে তার আগে একটি অনুরোধ করব, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন, কেননা এই ধরনের তন্ত্রমন্ত্রের ভিডিও আপনি এই চ্যানেল থেকে প্রতিদিন পাবেন এবং শিখতে পারবেন, তাই সাবস্ক্রাইব করে রাখুন। এইবার পরের দিন ঠিক সকালবেলা বাসি মুখে ঘুম থেকে উঠেই বিছানাতে বসে আপনাকে এই কাজটি করতে হবে। আবার আপনি বালিশের উপর থেকে রুমালটি নেবেন, হাতেতে ধরবেন, হাতে ধরে ওই একই মন্ত্র আবার আপনি একটু মন্ত্রপূত করে নেবেন রুমালটির উপরে। একবার করে মন্ত্র বলবেন, একটা করে ফুঁ দেবেন রুমালের উপর। এরকম তিনবার মন্ত্র বলে তিনটে ফুঁ দিতে হবে রুমালটির উপর। এরকম মন্ত্রপূত হয়ে গেলে ওই রুমালটি আপনি আপনার নিজের কাছে রেখে দেবেন। আপনার প্যান্টের পকেটেও রাখতে পারেন, আপনার জামার পকেটেও রাখতে পারেন, আপনার ব্যাগে রাখতে পারেন, মানে নিজের সঙ্গে রাখতে হবে। এইবার আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার সামনাসামনি আপনাকে যেতে হবে ওই রুমালটি নিয়ে, এবং ওই রুমালটি তার সামনাসামনি গিয়ে ওই রুমালটি আপনি পকেট থেকে বার করে শুধু তার সামনে আপনি দেখিয়ে দেবেন, ঠিক আছে? তার সামনে দেখালেই সে দেখবেন কোনো দিকে দৃষ্টি দেবে না, ওই রুমালের দিকেই দৃষ্টি দেবে এবং আপনার পেছন পেছন চলে আসবে, ওই রুমালটাই তাকে টানিয়ে টানিয়ে আসবে, এতটা আকর্ষণ হয়ে যাবে। তো এইভাবেই আপনি কিন্তু বশীকরণ করতে পারছেন। এবারে চলুন দেখিয়ে দিচ্ছি মন্ত্রটি। মন্ত্রটি ভালো করে আগে লিখে নেবেন এবং মুখস্থ করে নেবেন। মন্ত্রটি হচ্ছে ইন ইলা হাম্মা কিরি কিরি ইন্না হুন আবেলি কিয়া ইন, এই হচ্ছে মন্ত্রটি। কিন্তু এই কাজ অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে আপনি মাত্র 50 জনকে শেয়ার করে দেবেন, অনলি 50। হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে ফেসবুক পেজে এভাবে শেয়ার করে দেবেন, আর একটি লাইক প্রত্যেকে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। ধন্যবাদ।